ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এমন একটা পোস্টের দর্শন পেলাম যা কিনা দেখে আমার মাথাটাই ঘুরিয়ে দিয়েছিল পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো চলো দেখি সেই পোস্টটা কি। রুকো যারা, সবর করো না বাড়া। তোমরা হয়তো এটাই ভাবছো একটা সাধারণ পোস্ট যেটা লেখা আছে আমি হাত দিয়ে মোবাইল ঘাঁটি আর তুমি। এবার যদি তোমাকে এই প্রশ্নটাই করা হয় তাহলে তুমি সোজা সবটা উত্তর দিবা যে হাত দিয়ে ঘাঁটি। কিন্তু কিছু বোকাচোতা ছেলে আছে যারা কিনা সারাক্ষণ হাত মারতেই ব্যস্ত থাকে। তারা ভাবে যে নিজেকে জনি সিনস বানাবো, কিন্তু অবশেষে তারা কি হয়, ট্যাংলাচুদা। বর্তমানে ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েরাও এক কদম এগিয়ে আমাদের। ফিঙ্গারিং করতে তারাও দিনভর ব্যস্ত, তাই জন্য তারাও হাত দিয়ে মোবাইল ঘাঁটতে পারছে না। কী দিয়ে ঘাঁটছে দেখতে হবে অবশ্যই। তবে সেই পোস্টের কমেন্টগুলো একটু দেখা যাক। না, এখানে দেখতে পাচ্ছি ইশারা দিয়ে ঘাঁটে, আলাদাই ব্যাপার। না, এ কটা মোটামুটি ঠিকই আছে, কেউ মন দিয়ে ঘাঁটে, কেউ হাতের আঙুল দিয়ে ঘাঁটে, বাট এগুলো ঠিক আছে, মানা যায়। বাট এই নিচেরটা কি? আরে বস, বুঝতে পারছো না, হাত দিয়ে ঘাঁটতে ঘাঁটতে হাত ব্যথা হয়ে গেছে, তার জন্য নিচের জিনিসটা দিয়ে ইউজ করছে মোবাইল ঘাঁটার জন্য। ওটা তো স্কিন দিয়ে তৈরি না। হ্যাঁ রে লালটু, তোর কথায় হেভি দম আছে ভাই, ঠিক বলেছিস। ওরা এই জন্যই হয়তো ব্যবহার করছে এইগুলো। না, প্রত্যেকটা অঙ্গরই সঠিক ইউজ আছে, এ হয়তো সেই সঠিক ইউজটা ধরে নিচ্ছে অ্যাজ এ পেন হিসেবে। গ্যালাক্সিতে আগে থাকতো না পেন হিসেবে, তো ওইটাই ইউজ করছে। ওফ ভাই, তোকে একটা স্যালুট দিলাম আমার তরফ। না, পরের জন্য একই বলছে ধন দিয়ে ঘাঁটি, তারপর বলছে ও মাই গড পেছন দিয়ে। না, এ হচ্ছে সেই কোম্পানির বাবাল যারা কিনা আমরা হাত দিয়ে এত হ্যান্ডেল মারতে ব্যস্ত থাকে, মোবাইল ঘাঁটার সুযোগই পায় না, তার জন্য এরা পেছন দিয়ে মোবাইল ঘাঁটে। এবং হতে পারে এদের বাবাসির রোগ আছে, ঠিক আছে, তার জন্য পেছনে সবসময় মোবাইল গুজে রেখে দেয়। না ঠিক আছে, তোর হাত নেই তার জন্য তুই পা দিয়ে ঘাঁটিস, মানলাম। তারপরে একই কথা যে হ্যান্ডেল মারি। আরে ভাই, তুই মারিস তো কী আছে, মারবি, তাতে আমার কী, তাতে মানা ফেসবুকের কী বানা, জিজ্ঞাসা করেছে বাড়া মোবাইল কী দিয়ে ঘাঁটিস, হ্যান্ডেল মারার গল্প দিচ্ছে, এ নুনু দিয়ে, এ ফিঙ্গার দিয়ে, ও মাই গড, পা দিয়ে, আচ্ছা ঠিক আছে, তারপর গিয়ে মুই মোর হোলটা দিয়ে ঘাঁটি। এটা ভাই কোন ভাষা ভাই? হ্যাঁ স্যার, লেভেলের তুমি প্লেয়ার তো। আবার চুতিয়া ছেলে মারা প্রোফাইল নাম লিখে রেখেছে মা বাবার লাদলা, পেছনে দিব না এমন বাস, তখন মারা সব নোংনামে বেরিয়ে যাবে স্যার। না, তারপর বলছে আমি প্রাণ দিয়ে, আচ্ছা তুমি প্রাণ দিয়ে বানাছাড়া করো, এই ভেঙে যাবে খাট বালছাল, তাও এই বাল একই জিনিস, আবার পা দিয়ে, এ কি বলছে, আমি হাত দিয়ে অন্য কিছু করি। হ্যাঁ, তুমি যে হাত দিয়ে অন্য কিছু করো আমি ভালো করেই জানি, তোমার পেছনে বেশি কুটকুটি, তার জন্য তুমি সবসময় হাতের আঙুলটা পেছনে গুজে রাখো, যেটা মোবাইলে কী করে তুমি ইউজ করতে পারবে বলো তো। এদের বাড়া এত বড় হয়ে গেছে না, সবসময় খাড়া হয়ে থাকে, তার জন্যে বাড়া এটা বাড়া 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 করে পাগলা চোদা হয়ে গেছে। আর দেখছো না, এই বলছে ওইটা দিয়ে, মানে বুঝতেই পারছো। না, এতক্ষণ তো বাড়া দিয়ে কাজ করলো, এবার বাড়া যদি অন্য কাজে লাগায় তাহলে কী দিয়ে করবে, তখন করবে বিচি দিয়ে। এটা দেখার পর আমার একটাই কথা মনে পড়েছে, ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো, নেই মজাক করে না। এরা একইভাবে বাড়া ল্যান্ড, তারপরে কি বলছে আবার বাড়া, এই করেই চলবে, তারপরে একই হাসছে বালছাল করছে, আমি চার্জ দিয়ে। না ভাই, এটা কি? শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। না, আমার প্রশ্ন হচ্ছে এটাই যে সালা মেয়েরাও মারা কম না ভাই, বর্তমান যুগে ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েরাও একইভাবে গান মারিয়ে চলছে সকলের, আর এরাও নিজেরও গান মারছে একইভাবে। এটা দেখার পর আমাকে একটাই কথা বলতে হবে, মেরে পাস কোই ফাজ নেই হ্যায়, মুঝে মাফ কর দে আপ লোগ সারে, মুঝে ছুটি দে দে। না, আসল ব্যাপার হলো এই মেয়েগুলো সারা দিন রাত হস্তমৈথুন করে, অর্থাৎ ফিঙ্গারিং করতে করতে এত বিজি হয়ে পড়ে না, এরা কখন কি করে ভাবতেই পারে না, তার জন্য অলরেডি এরা পেছন দিয়েই টাচিং করে ফোনটাকে এবং সেইটা দিয়ে কাজ করে ফোনের, ঠিক আছে, তাই জন্য কী করবে, কিছু করার নাই। বর্তমানে সমাজে এত বদল ঘটেছে, এত বদল ঘটেছে, ঘটতে 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 পুরো দেশের গাঁটটাই মেরে দিয়েছে। দাঁড়াও বাড়া, এখনও এক ভালো বোকাচোদা আছে। না, আমাদের ভাই আগে হাত দিয়ে মেরে নেয়, তারপরে কা ফোন কাটে। বাহ, এইসব বোকাচোদাকে এমন গানে বাজ দিতে হবে না, তাহলে আমার সাইজ আসবে, তারা কি আসতে পারবে না ভিডিওটাকে। আর বাড়া, যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই বাড়া সাবস্ক্রাইব করো, আর ভালো লাগছে না বাড়া
দো আখানে স্টপ